একটা টুর্নামেন্টে সে পাঁচটা সেঞ্চুরি করে। লিটনকে 300 টাকা দিতে চাইলাম, তো লিটন বলছে না স্যার আমি বিকেশপিতে গিয়ে নিই, আমি 500 টাকা নিব, এশিয়া কাপ খেলার পরে এসে 500 টাকা নিব, আগে 300 টাকা এবং এই 200 টাকা। সেখানে সে চারটা সেঞ্চুরি করে। আমি আশা করবো যে রিয়াদকে যদি নিত ওয়ার্ল্ড কাপের জন্য, আমার মুশফিক ভাই যদি করতে পারে এই বয়সে, তাহলে আমি কেন পারবো না? ক্রিকেট মাঠের 22 গজে যারা খেলেন তাদেরকে আমরা সবাই চিনি, দর্শক আপনারাও চেনেন। হ্যাঁ, সাকিব, তামিম, মুশফিক বা হালের লিটন, তাসকিন সবাইকে চিনি, কিন্তু এদেরকে যারা তৈরি করেছেন বা এদের পেছনে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, আজকে তাদের এ পর্যায়ে আসার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, সেই কোচদের খোঁজ খবর কজনই বা রাখেন? তবে আমরা আজকে কাছে পেয়েছি লিটন কুমার দাসের ছোটোবেলার কোচ মন্টু দত্তকে, তার সাথে একটু কথা বলবো। স্বাগত বিডি ক্রিকেটে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে লিটন দাস এখানে এখানে প্র্যাকটিস করছিল। তো আমার মনে হয় যে লিটন ছোটোবেলার থেকে বিকেএসপির ছাত্র এবং বিকেএসপিতেই তার বড় হয়ে আসা, এবং আমার কাছে থেকে সে কখনো কোনো সময় মানে আদরের বাইরে যায় নাই, আদর শাসন সব কিছুই এর ভিতরেই ছিল। আর ও একটা কথা বলছিল যে আমি ওয়াইডিস দিয়ে আগে যেরকম স্বাচ্ছন্দ্যে খেলতে পারতাম সেইটা খেলতে পারছি না, তো ওটার আমি তেমন কিছুই সমস্যা দেখি নাই। সমস্যাটা হলো মাজাটা একটু তার বেশি ঘুরে যাচ্ছে, মানে কার্ভটা বেশি হয়ে যাচ্ছে, ওইটা একটু দেখে দিচ্ছি। এই আপনি যেহেতু ছোটো থেকে লিটন কুমার দাসকে দেখেছেন এবং আমরা গুরু শিষ্যের যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা কিন্তু আমরা আজকে একাডেমি মাঠে দেখলাম। আপনি হাত বুলিয়ে দিচ্ছিলেন লিটন দাস সুন্দর মতো গুরুর কাছে, যেরকম একদম মাথা নত করে শোনা সেটা শুনছিলেন, আসলে মুহূর্তটা তো অন্যরকম একটা ব্যাপার। এটা বলতে পারেন যে একটা আলাদা, মানে ছোটোর থেকে তার প্রতি একটা আলাদা ভালোবাসা, তাকে শুধু যে আদর করছি তা না, শাসনও করছি, মানে আদর শাসন দিয়ে যে একটা প্রকৃত ভালোবাসা সেটাই কিন্তু গড়ে ওঠে একটা বড় প্লেয়ার। আপনি যদি একটা প্লেয়ারকে যদি শুধু বকতেও থাকেন, যদি আদর না করেন, কখনোই কিন্তু সে প্লেয়ার হওয়া খুব মুশকিল হয়ে যায়। এই জন্য ওই লেভেলে আপনি কখনো যে তাকে ভালোবাসতেন, যদি সে যদি বুঝে যায় যে আমাকে তো স্যার খুব ভালোবাসে কিছুই বলবে না, তাহলেও কিন্তু সে প্লেয়ার হবে না। অর্থাৎ আপনাকে এক কথাই আমি বলতে চাই, কোনো মানে কোচের ঘাড়ে কোনো প্লেয়ার যদি বসে যায় সে প্লেয়ার হওয়া খুব মুশকিল। এই জন্য আপনি খেয়াল করবেন সে এখন স্টার, এবং আমি আমার ফেসবুক স্ট্যাটাসে অনেক আগেই দিয়েছিলাম যে লিটন কুমার দাস, সাকিব, মুশফিক, তারপরে তামিমের মতো বড় স্টার হবে, এটা আপনারা পাবেন, হয়তো দেখবেন একদিন হবেই, যদিও কাছাকাছি আসছে, এখনও আমি বলবো না সে অনেক বড় কিছু হয়ে গেছে। মানে আমি আমার আশা অন্যরকম, যে আমি আমার প্লেয়ারকে কখনো বলি না বিরাট ভালো কিছু করেছে, তখনই সে ইয়ে করবো যে আমি তার যখন আমি প্রথম বছরের দিকে বা ছোটোর থেকে যে একটা স্ট্যাটাস দিই ওই জায়গায় পৌঁছাতে যতক্ষণ না পারে। এই যে আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন অনেক দিন আগে, সেই জায়গাটার পিছনে ছুটছে এবং বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে, নিশ্চয়ই শিক্ষক হিসাবে গর্বের জায়গাটা অনেক বড়। অবশ্যই আমি মনে করি যে ধরেন লিটন দাসকে ছোটোর থেকে দেখছি, আমার খেয়াল আছে যে লিটন যখন আন্ডার-14 খেলতে গেল, আমি ফার্স্ট ট্যুরে নিয়ে গেছিলাম, আমি নিজেই ছিলাম বরিশালে, তো ওইখানে বরিশালে ফাইনাল না হয়ে আমাদের এই সিটি ক্লাব ঢাকা মাঠে হয়েছিল, সেখানে একটা সেঞ্চুরি করে, মানে একটা মানে টুর্নামেন্টে সে 5টা সেঞ্চুরি করে, খেলাই ছিল পাঁচটা কিন্তু, তো 5টাতে যদি 5টা সেঞ্চুরি করে তখনই আমি বুঝেছিলাম যে এই ছেলেটা অনেক বড় প্লেয়ার হবে। এবং ওইখানে তখন আমি তার মনে হয় এক বছর পরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যে স্ট্যাটাসটা এরকম ছিল যে এই ছোট ছেলেটা একদিন বাংলাদেশের পতাকা উড়াবে। তো আর একটা আমার খেয়াল আছে যে আমি ক্লাস 8-এ থাকতে লিটন দাসকে প্রিমিয়ার লিগে খেলিয়েছিলাম বিকেএসপির পরে, তখন বাংলাদেশের মানে সবচেয়ে ভালো পেস বোলার বলতে গেলে রুবেল, আপনারা মনে জানেন তো, তখন রুবেল সালটা ছিল সম্ভবত 10 সালের দিকে, 10 কি 11 এরকম আমার খেয়াল হচ্ছে না। তো ওই সময় আমাদের বিকেএসপি টিমের আমরা পরপর 4টা হেরে যাই, পঞ্চম ম্যাচে লিটন দাস ছোটো বলে লিটন দাসকে নেয় নাই, আমি তখন ইন্ডিয়াতে একটা টিম নিয়ে গেছিলাম, ফিরে এসে প্রথম দিনই আমি একাই গেছিলাম, তখন মানে মানজিৎ সিং স্যার ছিল, উনি একটু অসুস্থ ছিল, এবং মাসুদ হাসান স্যার ছিলেন, ও উনিও যায় নাই, তো আমি সুযোগ পেয়েছিলাম যে লিটন দাসকে খেলানোর জন্য, এবং ওই ম্যাচে খেলিয়ে দিয়েছি।
তখন ওল্ড এজের সাথে খেলা আমাদের বিকেএসপি ধরে 7 উইকেট গেছে আমাদের 237 করলে জিতবো তো 18 বলে 36 বা 37 করা বিকেএসপির জন্য খুবই টাফ লিটন দাস তখন ক্রিজে তখন সে ওপেনিং এ নামে নাই তখন তার ছোট 5 কি 6 ডাউনের ব্যাট করছে তো রুবেলকে পরপর 4টা 4 মারলো দেখার মতো এবং একটাও উপর দিয়ে শট খেলে নাই কভার ড্রাইভ করছে স্কয়ার কাট করছে মিড উইকেট দিয়ে খেলছে আর একটা মনে হয় মিড অন দিয়ে খেলছে সম্ভবত পরে আমাকে রুবেল এসে বললো যে স্যার এই ছেলেটা দেখবেন একদিন ন্যাশনাল টিমে খেলবে খেলবেই দেখেন স্যার এক টক শোতে তখন যখন কথা হচ্ছিল লিটন একদিকে একদিকে আমি আছি তখন লিটন এই কথাটা একটা একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিল তখন আমি বললাম যে এই কথা যখন বলি লিটন বললো স্যার আপনি তো তখন কখনো বলেন নাই যে রুবেল ভাই আমাকে এই কথা বলছে আমি যে রুবেল কিন্তু ফার্স্ট তোমাকে বলছিল প্লেয়ারদের ভিতরে এই একদিন লিটন একদিন ন্যাশনাল টিমে খেলবেই বিকেএসপির মন্টু দত্ত মানেই কিন্তু ছাত্রদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আমরা যতটুকু জানি যে আপনি কোনো প্লেয়ার যদি যে কোনো টুর্নামেন্টে 5 উইকেট বা সেঞ্চুরি করলে তাদেরকে 100 টাকা নোট একটা সাইন দিয়ে পুরস্কার হিসেবে দিতেন আর নিশ্চয়ই অনেককেই দিয়েছেন এই স্মৃতিগুলো আসলে কেমন মজার আসলে এটা আমার কাছে একটা মানে কি বলবো যে আমার এটা ছোট্ট একটা উপহার এটা বলেন উপহার এই উপহারটা পাওয়ার জন্যই কিন্তু অনেকেই ব্যস্ত থাকে এটাকে তো কখনো তারা টাকা হিসেবে নেয় না এটা একটা তাদের উপহার হিসেবে এবং তারা এটা শোকেসে অনেক সময় অনেকে রেখে দেয় যে স্যার আমাকে এই ম্যাচে 100 রান করার জন্য আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছিল এবং এই টাকার পরিমাণ কিন্তু কখনোই তারা বলছিল স্যার দ্রব্যমূল্যের অনেকে বলে দ্রব্যমূল্যের দাম তো অনেক বেড়ে গেছে স্যার 100 টাকা বুঝছি না এটা তো একটা ঐতিহ্যবাহী আমার কাছ থেকে এটা আমি টাকা হিসাবে দিই নাই কখনো তার স্বীকৃতি হিসাবে তার প্রাপ্যতা হিসাবে দিই এবং এটাকে অনেকেই এখন ওই গৌরবময় একটা পুরস্কার হিসেবে স্বীকৃতি দিয়েছে লিটন দাস কতগুলো পুরস্কার পেয়েছে এখনো পর্যন্ত যতজন ছাত্র আছে তার ভিতর লিটন দাসই এখনো পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট টাকা নিয়ে গেছে প্রায় 37 মানে 3,700 টাকার উপরে আরও 300 টাকা বাকি আছে এটা হলো কি সে স্কুল লাইফ থেকে শুরু করে ধরেন যে ইন্টারন্যাশনাল আরও কিছু জায়গায় ধরেন যে 3টা ম্যাচে যে পাকিস্তানের সাথে সেঞ্চুরি করেছিল আর একটা মানে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি আছে ওগুলো তো এখন নিতে পারে না আজকে যেটা বলছিল তো আমি এর আগের দিনও দিতে চাইছিলাম একদিন আফিফ হোসেন ধ্রুব এই বিসিবিতে দেখা হয়েছিল আফিফ হোসেন ধ্রুব মানে সম্ভবত প্রিমিয়ার লিগে একটা সেঞ্চুরি করেছিল কার সাথে আমার খেল নাই ও বললো আমনির সাথে তো ওইখানে 100 টাকা লিটন ছিল আর ওই ছিল লিটন আমি আফিফকে দিলাম ওকে লিটনকে 300 টাকা দিতে চাইলাম তো লিটন বলছে না স্যার আমি বিকেএসপিতে গিয়ে নিব এবার ওর সাথে যেটা কথা হলো যে ও আমার সাথে কথা বললো এটাই যে আমি 500 টাকা নিব এশিয়া কাপ খেলার পরে এসে 500 টাকা নিব আগে 300 টাকা এবং এই 200 টাকা আমি বলছি আমি 600 টাকা দরকার দিব কারণ তুমি দুটা চিন্তা করছো আমি 3টা সেঞ্চুরি চিন্তা করছি এই এই যে আফিফের কথা বললেন আফিফেরও কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা আমরা যে দেখলাম যে টি টোয়েন্টিতেও যদিও তার অভিষেকটা খুব ভালো হয়েছিল এবং ভালো পারফর্মও করছিল কিন্তু এই সময়টায় আসলে তাকে যেহেতু জাতীয় টিমের যে পজিশনে তাকে চিন্তা করা হচ্ছে সেই পজিশনে আসলে খাপ খেয়ে নিতে পারছে না আসলে আফিফের সমস্যাটা কোথায় শুনুন যে কোনো জায়গায় চান্স পাওয়াটা ইজি ইজি মনে করলেও ওই জায়গাটা ধরে রাখাটা কঠিন যেমন আমি বলি যদি স্বাধীনতা পাওয়াটা ইজি কিন্তু রক্ষা করাটা কিন্তু আরও কঠিন সেরকম প্লেয়ারদেরও আমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছি আমার আর প্র্যাকটিস করে কি হবে বা আমি একটু অমনোযোগী হই এই জিনিসটা কিন্তু ওদের ভিতরে আছে এবং আফিফ আমি জানি যে আফিফ প্র্যাকটিস করে সব কিছুই করে তো ওই জায়গার থেকে কোনো না কোনো জায়গায় কিছুটা ত্রুটি ঘটছে বিচ্যুতি ঘটছে বলেই তার ফর্মটা অফ ফর্মে কিছুটা গিয়েছে আমি আশা করি সেও ফর্মে ফিরে আসবে সে বুঝতে পারছে যে আমাকে জায়গায় টিকে থাকতে গেলে আমাকে প্রপারভাবে আসতে হবে আমি যদি ছয়শোর জন্য আমাকে রান করতে হয় আমাকে করতে হবে 1,000-এর জন্য তাহলে আমি 600 পাবো আমি যদি 100-এর জন্য রান করার জন্য করতে চাই আমাকে 300-এর জন্য আশা করতে হবে তাহলে আমি 100 পাবো এই জিনিসটা ওদের মাথার ভিতর মানে ঢুকাইছি কথা হয়েছে আমি চেষ্টা করেছি তাদেরকে বলার যে যতক্ষণই পারবা প্র্যাকটিসে কখনো ফাঁকি দিবে না কারণ এটাই তোমার লাইফ যেমন
আপনি দেখেন প্রতিদিন প্রতিদিন আপনার কাজের দিকে বেরাচ্ছেন, আমি কিন্তু আমার প্র্যাকটিসের দিকে যাচ্ছি, আমি কিন্তু কখনো অবহেলা করছি না। যদি আমরা আমাদের কাজের দিকে সামান্যতম অবহেলা করি, সে ফিটনেস হোক আর যেটাই হোক, তাহলে কিন্তু তার বিচ্যুতি ঘটবেই। এই জন্য তার কাজ হচ্ছে কীভাবে বেশি প্র্যাকটিস করা, সেইটা কীভাবে আমি টাইম বের করবো তার ব্যাপার। আর এরা অনেক সময় মনে করে কি যে একটু না বাইরে ঘুরে আসি, যে ছোট তো এখনও তো বয়স ছোট, যে আমার কাছে আফিফের যেটুকু মনে হয়েছে যে প্র্যাকটিসে মনোযোগী ঠিকই আছে, কোনো না কোনো জায়গায় তার সামান্য হলেও একটু বিচ্যুতি ঘটছে, যেটা আমি বললাম যে ধরুন ঘুরে আসি, কোথাও ঘুরে আসি, যে আমি ঘুরতে যাব কখন, আমি আমার অফ টাইমে যাব, সেই জিনিসটা তো তার ভিতর ঢুকলেও আরও ভালো করে ঢুকানো উচিত। তার গাইড যে আছে তাদের অনুরোধ করব তার ভিতরে যেন ওই জিনিসটা ঢুকিয়ে দেয়, আরও মানে রক্তের ভিতর যে ঢুকে যায় আমাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে বলেন মুশফিককে কখনো বলতে হয় যে তুমি প্র্যাকটিস করো, আমাকে বলেন কখনো দেখেছেন যে মুশফিক তার প্র্যাকটিসে ফাঁকি দিয়েছে? আমি দেখি নাই, কিন্তু আপনারা পাইছেন কিনা আমি জানি না, আমরাও দেখি। তাহলে আফিফকে বুঝতে হবে যে মুশফিক ভাই যদি করতে পারে এই বয়সে, তাহলে আমি কেন পারবো না। এই যে বিকেএসপির এক সময় দেখলাম যে এক ঝাঁক ক্রিকেটার জাতীয় দলে খেলতো, সেই সংখ্যাটা দিন দিন কমে এসছে। আপনি যেহেতু বিকেএসপিতে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এ পর্যন্ত আপনারা অনেকেই জানেন না যে কোন কোন ছেলে বিকেএসপির, কোন কোন ছেলে বিকেএসপির না। আমাদের পাইপলাইনে কিন্তু এখনও অনেক ছেলে আছে বিকেএসপির, যেমন শামীম পাটোয়ারি কিন্তু বিকেএসপির আমার প্রিয় ছাত্র, মাহমুদুল্লাহ হাসান জয় কিন্তু প্রিয় ছাত্র বিকেএসপির, তারপরে জাকির হাসান যে টেস্টে সেঞ্চুরি করলো ওইও বিকেএসপির, জাকির আলী অনেকে কিন্তু বিকেএসপির, তারপরে আকবর যে আন্ডার-19 ক্যাপ্টেন ছিল ওই কিন্তু বিকেএসপির, আপনার তানজিম শাকিব যে পেস বোলার ওইও কিন্তু বিকেএসপির। তো এই ইয়া দেখলে আমরা এই যাবৎকালে আমাদের প্রডিউসার 48 জন, সে প্রমিলা এবং ইয়া দিয়ে 48 জন আমরা মানে দেশকে দিতে পেরেছি যে এই 48 জন বিকেএসপি থেকে জাতীয় টিমে খেলছে। আমি আশা করি আরও মুখ দেখতে পাবেন, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করেন যেন এর মধ্যেই আরও 2-4 জন প্লেয়ার বাংলাদেশকে আমরা দিতে পারি, আমি এটাই আশা করছি। অনেকেই তো খেলেছে, সাকিবের কথা বলতে পারি, তামিম ইকবালের কথা বলতে পারি, মুশফিকুর রহিমের কথা বলি, ওরা তো এখন মোস্ট সিনিয়র হয়ে গেছে, নিশ্চয়ই ওরা তো বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, হয়তো এটাই অনেকেরই লাস্ট বিশ্বকাপ হবে। আপনার সাথে তাদের এখনও সেই ছাত্র শিক্ষকের যে ব্যাপারটা, আমরা সেটা এখনও লক্ষ্য করি, ওদের সাথে দেখা হলে সেই আবেগাপ্লুত কাজটা মানে এখন কেমন ফিল হয় আসলে? অবশ্যই করে, আপনি জানেন মনে হয় আমি বিপিএলেও কাজ করি, বিপিএলের সময় সবার সাথে একসঙ্গে দেখাই, তখন এক টেবিল অনেক সময় খাওয়া দাওয়া সব কিছুই আমাদের হয়। তো সাকিব যে যতই বলুক, ধরুন ও স্যারদেরকে এখনও পর্যন্ত আমি দেখি নাই কোনো স্যারে সে বিন্দুমাত্র কোনো জায়গায় অবহেলার পাত্র করছে বা কোনো জায়গায় তাকে হেট করছে, কখনো দেখি নাই। মুশফিককে তো কখনোই বলবো না, অনেকে বলে যে এরা ভুলে যায়, আমি তো দেখি না, এরা কিন্তু যে কোনো সময় বিকেএসপিতে সময় পেলে যায় গিয়ে ফুট, তখন গিয়ে ক্রিকেট খেলে না, গিয়ে ফুটবলের একটা ম্যাচ দিয়ে আর হই হুল্লা করে চলে আসে, ওরা কিন্তু মাঝে সাঝেই যায়, যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না। যে যেমন 2 বছর আগে সাকিব মুশফিকরা এরা গেল, গিয়ে আমাকে ফুটবল দলে রাখলো, আমি একটা গোল মিস করেছি, সাকিব এই যে খেপা স্যার আপনি এটা কী করলেন, বলছি আমার তো বয়স হয়েছে, আবার বলছি আমি তো মনে করছি সে আগের মতোই, বলছি আমি কি আর আগের মতো পারি, এই জিনিসটা এখনও আছে, সত্যিই আছে। শুধু ওই না, আমার সাথে আপনি জানেন রোম্যানকে, আমি সাকিব রহমান রোম্যানকে পাইছিলাম, রোম্যান কিন্তু যে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমিতে থাকতে, সে প্রায় বিকেএসপিতে থাকতো নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, সেখানে 3 বছর ছিল, এই হিসেবে ওর সাথেও এখনও ভালো যোগাযোগ, ওই আদর ভালোবাসা শাসন দিয়ে এখনও তারা আছে। আমার শেষ প্রশ্ন স্যারের কাছে, বাংলাদেশের এশিয়া কাপটাকে ধরা হচ্ছে বিশ্বকাপের প্রপার প্রস্তুতির মঞ্চ, যেহেতু বিশ্বকাপটা আমাদের টার্গেট এবং ওয়ানডে বিশ্বকাপে আমরা এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পেরেছিলাম, আমাদের হায়েস্ট অ্যাচিভমেন্ট, যে সিনিয়র কয়েকজন আছেন তাদের প্রত্যেকেরই ধরা হচ্ছে সবশেষ বিশ্বকাপ, আমরা ধরে নিচ্ছি কারণ তাদের একটা বয়স হয়ে গেছে, এবারের বিশ্বকাপে সিনিয়রদের কাছ থেকে কেমন আশা করছেন, ওভারঅল বাংলাদেশ কেমন করতে পারে? আমি আশা করি যে ওভারঅল বাংলাদেশ ভালো করবে, তো বেশ সিনিয়র কয়েকজন প্লেয়ার যেমন গেছে, যেমন তামিম যেন খেলবে না বলছে,
তো তামিমে থাকা উচিত ছিল সেটা তো আর আমি বলতে পারবো না যে এটা আর কি। বিশ্বকাপে সম্ভবত খেলবেন, বিশ্বকাপে খেলবে না, কিন্তু সাকিব আছে, সিনিয়র লিটনও তো সিনিয়র হয়ে গেছে, মুশফিক, তো এদের কাছ থেকে তো দেশ আশা করে। আমি আশা করবো যে রিয়াদকে যদি নিত ওয়ার্ল্ড কাপের জন্য, আমার আমি এটা আমার ব্যক্তিগত মতামত, যদি এত সিনিয়র প্লেয়ার এবং ওই একটা টপ পঞ্চে যদি মাহমুদুল হাসান রিয়াদে খেলায়, দেশের জন্য ভালো হবে আমি মনে করি। তার অবদান কিন্তু দেশের জন্য অনেক অনেক বেশি। তো যদি এটা বিসিবির ব্যাপার বা সিলেক্টরদের ব্যাপার, এটা তাদের ব্যাপার, তো আমি আশা করব যে মাহমুদুল্লাহ রিয়াদকেও বলবো সে যেন প্র্যাকটিস করে ওই জায়গায় ফিরে আসে, খেলার মতো সিলেক্টরকে বোঝায় যে আমি এখনও আছি। সিনিয়রদের প্লেয়ারদের ভিতর যেমন আছে তেমন জুনিয়র প্লেয়ারও শান্ত আছে, এরা কিন্তু অনেক ভালো খেলছে, ঠিক আছে। তারপরে হলো তৈদ হৃদয়, এদের কাছে আমি এরা কয়েকজন খুবই ভালো খেলছে। মিরাজ তো আছেই, তাসকিন দুর্দান্ত বোলিং করছে, দুর্দান্ত। আপনারা জানেন কি না জানি না, সিলেট সানরাইজার যখন ও খেলে ওরে ইঞ্জেকশন দিয়ে দুটো ম্যাচ খেলানোর কথা ছিল, আমি কিন্তু দেশের ভবিষ্যৎকে নষ্ট করব না বলে আমি মন্টু দত্ত তাকে খেলাতে মানা করেছি। অনেকে অনেক ওই সময় প্রশ্ন করেছিল, কারণ একটা ছেলেকে ইঞ্জেকশন দিয়ে খেলানো যায়, একটা বা দুটো ম্যাচ খেলালেন, কিন্তু এর ইফেক্টটা কোথায় দাঁড়াবে, সে পরবর্তীতে কিন্তু আর খেলতে পারবে না। এটা তাসকিনও জানে যে আমি একদম টোটালি বলেছি না, তুমি এই ম্যাচটা খেলবে ভালোর জন্য হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে তুমি তো আর খেলতে পারবে না, ওটার জায়গায় মানে ইঞ্জেকশন দিয়ে খেলানো কিন্তু অনেক অনেক ক্ষতি করে একটা প্লেয়ারের, এটা আপনারাও জানেন। আমি কিন্তু খেলাই নাই, আমি চাই না যে একটা দেশের ভবিষ্যৎকে আমার টি টোয়েন্টি মানে বিপিএলে একটা ম্যাচ খেলানোর জন্য ওখানে নষ্ট করি। সেরকম এই প্লেয়ারগুলো তাসকিনের পরে আপনি চাচ্ছেন যদি ইবাদত ফিট থাকে, ইবাদতও ভালো করবে। তারপরে মুস্তাফিজ আছে, মুস্তাফিজ তো আপনার হাসান তো দুর্দান্ত বোলিং করছে। মেরাজ আছে, আপনার নাসুম আছে, হ্যাঁ আমি আশাবাদী, অনেক আশাবাদী। লিটন আছে, তৈদ হৃদয় আছে, সাকিব আছে, মুশফিক আছে, তারপরে হলো ওপেনার তামিম ঢুকেছে, নাইম শেখ আছে। তো অনেকে ধরেন পুরান প্লেয়ার এবং নতুন প্লেয়ার সংমিশ্রণে একটা রেজাল্ট আসবেই। আপনারা খেয়াল করবেন, আপনি যে বললেন কিছুদিন আগে এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ অবশ্যই বয়সেরও একটা ব্যাপার আছে, তাদেরকে বুঝতে হবে যে আমার যখন খারাপ অবস্থা হবে আমরা রিটায়ারমেন্টে আগেই যাব, ছোট ভাইদেরকে তারা সাহায্য করবে, এটা সবার ভিতরেই আছে। ওরা দেখবেন যে ঠিকই এক সময় সে রিয়াদ থাকুক, মুশফিক থাকুক বা সাকিব থাকুক, অবশ্যই নিজের থেকেই বলবে যে আমি আর পাচ্ছি না, আমার জায়গায় আরেকজন আসবে, আগেই বলবে এবং ফর্মে থাকতেই বলবে। এটা দেশবাসী যেমন আশা করে আমরাও আশা করি যে একটা ওয়ার্ল্ড কাপ যেন আমাদের বাংলাদেশে আসে, যদি এবারেই পারে সেটা সবার জন্য ভালো। আমি দোয়া করি যেন এই টিমটারে তারা ওয়ার্ল্ড কাপটাকে নিয়ে আসে। স্যার অনেক অনেক ধন্যবাদ বিডি ক্রিকেট টাইমের সময়ের জন্য।